এটা হচ্ছে সাভারে আমার বাবার বাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আর আমি এখন ঈদ করতে আমার বাবার বাড়িতে। আর আজকে আমি আমার এই ভিডিওতে খুবই সাধারণভাবে, সিম্পলভাবে, ন্যাচারালভাবে আমার বাবা বাড়ির কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখন আমার বাবার বাসায় ঈদ করতে আসছি। ছাদের উপরে উঠেছি আমি এখন। এখনো একটু খোলামেলা এই দিকটাতে, তাই ভালো লাগে সময় কাটাতে। এই যে রাস্তাতে রিক্সা যাচ্ছে, এই সাথে এটা গার্মেন্টস। এখানে চারপাশের পরিবেশটা এখনো একটু খোলামেলা, নিরিবিলি। এটা হচ্ছে টাওয়ার, এই টাওয়ার মাঠ বলা হয় এখানে। ঠিকানাটা হচ্ছে টাওয়ার মাঠ। চারপাশে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে, ভালো লাগে। আর ছাদে বেশ বাতাস, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই যে আমার মা ভাই ছাদের উপরে এই যে লেবু গাছ লাগাইছে, লেবু গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সবুজ, ভালো লাগতেছে দেখতে অনেক। এই পাশটা তো অনেক সবুজ। এই যে পিছনের এই প্লটটা এখনো খালি, তাই এখানে অনেক সবুজ, পিছনে অনেক সবুজ, বড় বড় গাছ। যে এখানে আমার মা ছাদের উপরে ছোট্ট একটু মুরগির খামারের মতো তৈরি করছে। এগুলো সব দেশি মুরগি। ভালো লাগে না একটু গ্রামের ছোঁয়া, গ্রামের ছোঁয়া? এইখানে আমার ভাই কবুতর পালে। এটা হচ্ছে ছাদের এক কর্নারে। এই যে কবুতরগুলো কি সুন্দর, তাই না? এক সাইডে আমার ভাই এখানে কবুতর পালছে, আরেক সাইডে হচ্ছে মুরগির এই যে এই খোপগুলো তৈরি করে এখানে মুরগি রাখে। এখানে আরো মুরগি আছে। ও, ওই যে ওরা চিপায় ঢুকে আছে, এখানে বাচ্চা নিয়ে বসে আছে। যাক, ওরা তো আমাকে চিনে না, আমি ওদের জন্য মেহমান, তাই আমাকে দেখে ডাকাটাকে শুরু করে দিছে, আমি চলে যাই। ছাদের এই পাশটাতে আরো গাছ লাগাইছে, অনেক সবুজ এই পাশটাতেও। রাত তো এখানে আসলে আর যেতে চায় না, কারণ একটু খোলামেলা পরিবেশ পায় এখানে আসতে। তারপরও এখানে কি সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে। আর এই যে দেখেন, তাল গাছের মধ্যে ছোট ছোট তাল। এই গাছটা অনেক ছোট ছিল, আমার বাবা যখন এখানে বাড়ি করছে এই গাছটা অনেক ছোট ছিল, একদম চারা গাছ ছিল। এটা আস্তে আস্তে বড় হয়েছে আমাদের চোখের সামনে। এই যে বাড়ির সামনে রাস্তা। এই রাস্তাটা খুব ভালো লাগে, সারাক্ষণ লোকজন, রিক্সা, এটা সেটা আসা যাওয়া করতে থাকে, ভালো লাগে। আর এখন ওই ঈদের কারণে আতশ বাজি ফোটাচ্ছে, তার কারণে অনেক শব্দ হচ্ছে, ভালো লাগতেছে। ঝিরিঝিরি বাতাস, বেশ ভালো লাগছে।
তো কেমন লাগলো আমার বাবার বাড়ির এই সামান্য ভিডিওটুকু, আশা করছি কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।